হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমিও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রথমে দেখতে পাচ্ছেন মাছ, এই বাই মাছগুলো আমার বাই এনেছে বিল থেকে ফ্রেশ মাছ। আজকে আমি আপনাদের অনেকগুলো জিনিস শেয়ার করব। প্রথমে আমি একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন রোস্ট। আমার বোন রান্না করছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো চিকেনগুলো বেজে নিয়েছে, বেজে এখন এই তেলের মধ্যে গরম মশলাগুলো দেওয়া হচ্ছে। সবগুলো গরম মশলা দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজ বাটাগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এখন আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন অনেক সবগুলো মশলাও দিয়ে দেবে। ও যেভাবে রান্না করছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচামরিচও দিয়ে দিয়েছে, আর এদিকে ডিমগুলো রান্না করা হয়েছে। সো আমি ভাবলাম আপনাদের শেয়ার করি। চিকেন রোস্টের সাথে যদি ডিম ভুনা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই তো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সবগুলো মশলা দিয়ে দিচ্ছেন। আর চিকেন রোস্ট রান্না তো স্বাভাবিকলি সবই জানেন, তাই আর সব কিছু শেয়ার করছি না, বলছি না। এই তো টমেটোগুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে নিচ্ছে যেন মশলাটা ভালোভাবে কষানো হয়, পুড়ে না যায়। সেজন্য এখন চিকেনগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এরকমভাবে চিকেন রান্না করলে আমার কিন্তু খুব খেতে খুবই ভালো লাগে। আমি খুবই পছন্দ করি আমার বোনের হাতের এই চিকেন রোস্ট রান্নাটা। এই তো কি সুন্দর দারুণ একটা স্মেল এসেছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমি কিন্তু চিকেন রোস্ট খুবই পছন্দ করি, খুবই দারুণ একটা স্মেল এসেছিল। আমি কিন্তু বারবারই দেখছিলাম আর শুট করছিলাম আপনাদের জন্য। এই তো এখন এক জল দিয়ে দিয়ে দিয়েছে, এখন দুধ দিয়ে দেবে। আমরা আমাদের পরিমাণ মতো এক কাপ দুধ দিয়ে দিয়েছি, আপনার আপনার চাহিদা মতো দিতে পারেন, যার যতটুকু প্রয়োজন দিয়ে দেবেন। দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছেন। এই তো দেখুন কি সুন্দর কালার, খুবই সুন্দর স্মেল কিন্তু বের হচ্ছিল। মনে হয়েছিল যে কবে রান্না হবে আর খেয়ে ফেলবো, তাই কারণ চিকেন রোস্ট আগেই বলেছি আমার খুব পছন্দের খাবার। আমার পছন্দের খাবার রান্না হলে আমার বেশ ভালোই লাগে। একটু ডিমের ওপরে এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছেন। এদিকে সাদা পোলাও রান্না হয়েছে, ডিম অ্যান্ড চিকেন রোস্টের সাথে তো সাদা পোলাও না হলে ভালোই লাগে না। তাই ভাবলাম আমি আপনাদের শেয়ার করি। রান্না বান্না শেষ হয়ে এলে আমরা দুপুরের খাবার খাবো সবাই একসাথে। এই তো রান্না হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে একসাথে খাবো, তাই এত সবগুলো খাবার রেডি করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে একসাথে খাবো, কিছু সালাদও নিয়ে নিয়েছি কেটে। খাওয়া দাওয়ার পর কিছু সময় রেস্ট নেব, তারপর আমি আপনাদের শেয়ার করব শীতকালীন কিছু সবজি কীভাবে চাষ করেছি আমরা আমাদের বাড়ি। সো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ খুবই সুন্দর হয়েছে সবজিগুলো, আমার ভালো লেগেছে। ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, কারণ কেননা সবজি গাছ দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এই দেখুন প্রথমে এই তো লাল শাক, কি সুন্দর হয়েছে। আমরা কিন্তু অনেকগুলো শাক নিয়ে রান্না করে খেয়েই ফেলেছি। আর দেখুন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে, খুবই সুন্দর গ্রান, যখনই মন চায় বাগান থেকে নিয়ে খেতে পারি, খুবই ভালো লাগে। কারণ ফ্রেশ জিনিস তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগার কথা, তাই ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর হয়েছে, এগুলা চাষ করা কিন্তু বেশি কঠিন কাজ না, খুবই ইজি, আর যখন মন চায় তখনই খাওয়া যায়, খুবই ভালো লাগে। এই তো ডেঙ্গা, আমাদের সিলেটি ভাষায় এটাকে ডুগি বলে, অথবা ডাগ
ডাটা বলে, সরি। আচ্ছা যাই হোক, আমাদের সিলেটি ভাষায় কিন্তু ডুগি আমরা বলি। ওটার শাকও কিন্তু খেতে খুবই মজা হয়, এই যে পাতাগুলোর শাক খেতে খুবই ভালো লাগে। আমরা প্রায়ই এই এখান থেকে তুলে শাক রান্না করে খাই, খুবই ভালো লাগে কারণ ফ্রেশ, সবগুলো ফ্রেশ সবজি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর সাইডে দেখছেন এটা ফুলকপির গাছ হয়েছে। পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনাদের আপডেট দেব কিভাবে এটা হচ্ছে বা কত বড় হচ্ছে। এই দেখুন, এটা কিন্তু টমেটো গাছ, ফুলও এসে গিয়েছে, ছোটো ছোটো ফুল। ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো টমেটো আসলে নিশ্চয়ই। আর এটা ফুলকপি গাছ ছোটো ছোটো রয়েছে, এখনও বড় হয়নি। যাই হোক, পড়লে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে তাই না? দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যখনই শাক নিতে যাই দেখি আর ভালো লাগে, তাই ভাবলাম যে আমিও আমার বিয়ারসদের দেখাই যে খুব সুন্দর শীতকালীন সবজিগুলো। চাইলে আপনারাও ফলন করে খেতে পারেন গ্রামে যারা আছেন। আমাদের গ্রামে আমরা নিজেরা এগুলো চাষ করে বাড়িতে আমরা খাই, আমাদের বেশ ভালো লাগে। এই তো খুবই সুন্দর হয়েছে সবগুলো, দেখতে কিন্তু খুবই দারুণ লাগে আর ভালোও লাগে। এই দেখুন, এটা শিম গাছ, দেখুন কি সুন্দর ফুল এসেছে। শিম গাছ থেকে মনে হয়ে গিয়েছে আমাদের নেচার অফ বিউটিশিয়ান লুকমান ভাইয়ের শিম গাছের ফুলগুলো দেখেছিলাম, অনেক সুন্দর ভাইয়া শেয়ার করেছেন, তাই ভাবলাম আমিও শেয়ার করি। এই দেখুন আমার গাছটায় অনেকগুলো ফুল এসেছে, শিমও এসেছে, খুব সুন্দর লাগছিল। ফ্রেশ ফ্রেশ সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি লাগে। এই দেখুন কি সুন্দর দুটি শিম ধরেছে। আচ্ছা যাই হোক, অনেকগুলো আসবে মাশাল্লাহ, অনেকগুলো ফুল এসেছে। পরবর্তীতে আসবে এটা নিচে, আর খুব সুন্দর হয়েছে গাছটা, ফুলও এসেছে খুব সুন্দর। দেখুন পুরা থেকে আমি আপনাদের দেখাচ্ছি, চাইলে আপনারাও এরকমভাবে চাষ করতে পারেন বাড়িতে। এই দেখুন এই নাগা গাছ কি সুন্দর ফুল এসেছে। অবশ্যই নাগা আসলে আপনাদের পরবর্তীতে আমি আপডেট দেব, খুব সুন্দর হয়েছে। আমার আপনাপুর নাগা গাছ দেখলে আমি খুবই আনন্দ পাই, খুব সুন্দর নাগা আসে, তাই আমার গাছেও ফুল এসেছে, আমি খুবই এক্সাইটেড আর খুবই খুশি, আমার ভালো লাগে। এটা মরিচ গাছ আর এটা মিষ্টি কুমড়োর গাছ, আপনারাও চাইলে ঠিক আমার মতো এরকমভাবে চাষ করতে পারেন। আর এই দেখুন এটাও আর একটি নাগা গাছ, আর এটা কদু বা লাউ, যাই হোক লাউ গাছ ছোট রয়েছে, ইনশাল্লাহ বড় হবে অবশ্যই। আসলে আমরা কিন্তু এত এক্সপার্ট না এই শাক সবজি ফলনের দিকে, তারপরও যতটুকু হয়েছে ভালোই হয়েছে। এই তো নাগা গাছ, এটা কিন্তু নাগা এসে গিয়েছে, দেখুন কি সুন্দর নাগা এসেছে, খুবই সুন্দর গ্রান এই নাগাটার, আর খুবই জাল, খেতে কিন্তু খুব টেস্টি। ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার খুব প্রিয় নাগা গাছ, খুব সুন্দর নাগা এসেছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কারণ ফ্রেশ সবজি কার না ভালো লাগে। এত এটা দেখুন শিম গাছ, এটা কিন্তু ছাদের উপরে হয়েছে, দেখুন কি সুন্দর ফুল এসেছে, শিমও এসেছে। আপনারা চাইলে এরকমভাবে ছাদের উপরেও শিম গাছ লাগাতে পারেন, খুব সুন্দর শিম এসেছে, অনেকগুলো ফুল এসেছে, দেখে খুবই ভালো লাগে। এই দেখুন প্রচুর ফুল এসেছে, দেখতেও কিন্তু বেশ ভালোই লেগেছিল। ছাদের উপরে কিন্তু আমাদের যাওয়া হয় না, হঠাৎ যাওয়া হয়, তাই শিম গাছ লাগানো হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক দোয়া রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।